সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় এর অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে সারা বিশ্ব এই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসেছে নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা। বর্তমানে কৃষিক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, অফিস আদালত, দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্পর্শ রাখেনি। এর সোয়ার, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সোয়ার অর্থনীতি সমৃদ্ধি দিন দিন বেড়ে চলেছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো। নিম্নে অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান সম্পর্কে আলোচনা করা হলো। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন সহজে ও দ্রুত সম্পন্ন করা যাচ্ছে। মানুষের বিনিয়োগ দক্ষতা ও সুযোগ বেড়েছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নে ফলে কম সময়ে বিনিয়োগ করা এবং অপরদিকে বিনিয়োগ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে নতুন ধরনের পেশা ও সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক শিক্ষিত তরুণের কর্মসংস্থান হচ্ছে, ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আউটসোর্সিং কম্পিউটার ও ইন্টারনেটের সহজলভ্যতা এখন দেশের শিক্ষিত সমাজের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কম্পিউটার এ তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ব্যক্তিগণ এখন সব মার্কেট প্লেসে নিজের পছন্দসই কাজগুলো খুঁজে নিচ্ছে। ফ্রিল্যান্সিং পেশায় এসে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করার মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষিত বেকার যুবক যুবতী শিক্ষার্থীবৃন্দ এখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে শুরু করেছে। ব্যবসায় উদ্যোগ অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গুরুত্বপূর্ণ।
একটি উদ্যোগ বদলে দিতে পারে একটি দেশের সামগ্রিক অর্থনীতি। তথ্য প্রযুক্তির সফল ব্যবহার উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মোট কথা, তথ্য যোগাযোগ প্রযুক্তি নতুন উদ্যোগের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে। উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে জনশক্তি দিয়ে অধিক কাজ করা সম্ভব হচ্ছে, ফলে কর্মী প্রতি ব্যয় কমেছে। তদুপরি কর্মীদের কাছ থেকে অনেক বেশি কাজ পাওয়া সম্ভব হচ্ছে, বিনিয়োগ কম লাগছে এবং কর্মী ব্যবস্থাপনা সহজ হচ্ছে। এতে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটছে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র ব্যবসায়। ক্ষুদ্র ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায় ভূমিকা ব্যাপক। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসার ভূমিকা ব্যাপক। বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবা নিয়ে ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন নতুন ব্যবসার দ্বার উন্মোচন হচ্ছে। ব্যবসায়ের ধরন অনলাইন কিংবা অফলাইন যে কোনোটাই হতে পারে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যোগাযোগ ক্ষেত্রে। যোগাযোগের জন্য হয়তো মাসের পর মাস লেগে যেত, এটা এখন নিমেষে করা সম্ভব হচ্ছে। বড় বড় ফাইল এখন মুহূর্তের মধ্যেই ট্রান্সফার করা সম্ভব হচ্ছে। তথ্যর অবাধ প্রবাহ শহরের ব্যবধান কমিয়ে এনেছে। সহজ যোগাযোগ ব্যবস্থা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে এসেছে গতিশীলতা, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। শিক্ষা বিস্তার। শিক্ষা বিস্তার। শিক্ষা হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষা হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্যকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। ডিজিটাল ক্লাসরুমের শিক্ষার্থীরা লেখাপড়া করছে, অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেওয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। ই গভর্নেন্স হচ্ছে তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে সরকারি সেবাসমূহ কম্পিউটারাইজ ও অনলাইন ভিত্তিক হচ্ছে। এতে সরকারের নাগরিক সুবিধা জনগণ সহজে নিতে পারছে এবং সরকারের জবাবদিহিতা বাড়ছে,
দেশে উন্নয়নের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সুসমন্বয় ঘটানো যাচ্ছে। ই কমার্স হচ্ছে অনলাইন যোগাযোগ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দিক। পণ্য কেনা বেচা ও আর্থিক লেনদেনে ইলেকট্রনিক সংস্করণ পণ্য কেনা বেচা ও আর্থিক লেনদেনের ইলেকট্রনিক্স সংস্করণ এর ফলে অর্থনৈতিক লেনদেন ও বিভিন্ন ধরনের ব্যবসায় উদ্যোগের পথ সুগম হচ্ছে। কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা সচেতন হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে। ই ব্যাংকিং হচ্ছে একটি দেশের আর্থিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে ব্যাংকিং খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন তথ্য প্রযুক্তি হয় আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ব্যাংকের কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে, বেড়েছে পরিষেবার আওতা। ব্যাংকগুলো ব্যাংকিং সেবা অনলাইনে ও এটিএম বুথের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা দিতে পারছে। ফরেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তি এনে দিয়েছে বিপ্লবাত্মক পরিবর্তন। অর্থনৈতিক উন্নয়নে এসবই বড় ধরনের ভূমিকা রাখছে। মোবাইল ব্যাংকিংয়ে দেশে মোবাইল ফোন নির্ভর ব্যাংকিং সেবা চালু হয়েছে। এর মাধ্যমে অত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী যাদের স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ নেই, তাদের জন্য সেই সেবার দ্বার উন্মুক্ত হয়েছে। নিরাপদ ও সহজ আর্থিক লেনদেন সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং সেবা ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং একটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে। নারী উন্নয়ন তথ্য প্রযুক্তিতে নারী উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে, ফলে ঘরে বসে নারীরা বিভিন্ন বিষয় জানতে পারছে, যা তাদেরকে অধিকার বিষয়ে সচেতন করে তুলছে। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। পরিবেশ সংরক্ষণ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই উন্নয়ন পরিকল্পনার সাথে পরিবেশের বিষয়টিও বিবেচনা করতে হয়। তথ্য প্রযুক্তি পরিবেশ সংস্করণে
তথ্য প্রযুক্তি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে। তথ্য প্রযুক্তি পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে। পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগের ও সুযোগ সৃষ্টি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে তোমাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম, অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান সর্বক্ষেত্রে, এগুলি তোমরা বাসায় ভালো করে পড়বা আশা করি। আজকে আলোচনা আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।